সম্মানিত মাতৃভাষী ভাই ও বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, তা হলো এখনকার আমাদের এই ছাকার মাছ, কিংবা অনেকেই অনেক ধরনের নাম দিয়ে এই মাছগুলো কিন্তু অনেকেই আপনাদের পুকুরে কিংবা নদী নালা কিংবা হাওর বাওর খালে বিলে প্রচুর পরিমাণ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের শিং মাছের পুকুরেও এই মাছটি হয়ে গেছে, কিংবা গুলশা মাছের পুকুরেও হয়ে গেছে। কিন্তু সকল মাছ চাষী ভাইদেরকে আমি একটি কথা বলতে চাচ্ছি, আপনারা সকলেই মন দিয়ে কথাগুলো শুনবেন। আমরা এখানে যে ছাকার মাছগুলো ধরতেছি, এটি গাড়ার জন্য একটি গর্ত করতেছি যাতে এই মাছটি ধ্বংস করে দেওয়া হোক। সকল খামারি ভাই ও চাষি ভাইদেরকে আমরা এই জিনিসটি দেখাবো, আমরা এখানে কতগুলো মাছ গাড়ার জন্য গাঁতাটি মানে গর্তটা করা হচ্ছে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এই মাছটি দেখা যায় পুকুরে যদি কোনো খাবার না থাকে, সেই ক্ষেত্রে আপনাদের ছোট ছোট যে মাছের পোনাগুলো ছাড়বেন কিংবা থাকবে, ওই মাছের পোনাগুলো কিন্তু এরা খেয়ে নেয়, যার কারণে আমাদের ছোট ছোট মাছ যেরকম আপনার শিং, মাগুর, গোলসা, পাবদা, ট্যাংরা কিংবা আপনার গোড়া মাছ যেরকম দারকিনা, এই আপনার মলা, স্যালা, এগুলো মাছ অনেক বিলবিলান্তিতে হয়ে থাকে, ওইগুলো মাছই কিন্তু এই মাছটি ধ্বংস করে দিচ্ছে আস্তে আস্তে। তাহলে সকল খামারি ভাইদেরকে আমরা একটি কথা বলতে চাচ্ছি যে এই মাছটি ধ্বংস করার জন্য সকলকেই পরিশ্রম করতে হবে, এবং কি এই মাছটি ধ্বংস করার জন্য সকলকেই আগ্রহ করতে হবে। অনেকেই বলতে পারেন এই মাছটি কেন ধ্বংস করবেন, আপনারা ইউটিউবে চাষ দিয়ে দেখেন, অনেক ধরনের বিজ্ঞাপনে চাষ দিয়ে দেখেন, খবরের কাগজেও হেডলাইন করা হয়েছে এই মাছটি নিয়ে, যে আপনারা সকলেই এই মাছটিকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নেন। এই মাছটি যদি ধ্বংস না করা যায়, সেক্ষেত্রে আমাদের বিলবিলান্তির যে সমস্ত মাছগুলো রয়েছে ওই মাছগুলো কিন্তু আমরা বাঁচাতে পারবো না। আর সকলকে আমরা একটা কথা বলতে যাচ্ছি, যারা যেখানে যে কয়টা মাছই পাবেন, আপনারা এই মাছটিকে মেরে ফেলুন কিংবা একটি গর্ত করে গর্তর ভিতরে আপনারা এই মাছটিকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নেন। কারণ এই মাছটি এমন হারে বাংলাদেশে বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের মাছ চাষি ভাইদেরকে সতর্ক আগ থাকতে না করলে, সেক্ষেত্রে আমাদের মাছ চাষি ভাইয়েরা ধ্বংস হয়ে যাবে, কিংবা মাছ চাষ করে সফলতা আনতে পারবেন না। সেক্ষেত্রে আমি মাছ চাষি ভাই ও খামারি ভাইদেরকে এই একটি কথা বলতেই যাচ্ছি যে আপনারা সকলেই আমাদের মতো আগ্রহী হয়ে এই মাছটিকে ধ্বংস করার জন্য প্রস্তুতি হন। আর এই মাছটি যদি আমরা এখন থেকেই ধ্বংস করার জন্য প্রস্তুতি না করি, সেই ক্ষেত্রে লসটা আমাদের বেশি হবে। আর এই মাছটি এত পরিমাণ হয়ে গেছে বাংলাদেশে, যেটা কল্পনার বাইরে, যে কোনো বিলবিলান্তিতে কিংবা খালে খেয়াল দিতেছে, ওইখানে পাঁচটা দশটা কিংবা এমন জায়গা আছে পুকুরে জাল টান দিয়ে, যে সমস্ত নদীতে জাল টান দেয়, দেখা যায় পাঁচ মন সাত মনও উঠে যায় কিংবা ছয় মনও উঠে যায়। সেক্ষেত্রে এই মাছটি যদি আমাদের মতো এখনকার যুগে ধ্বংস না করা হয়, সেক্ষেত্রে মাছ চাষি ভাইদের অনেক লসের সম্মুখীন হতে হবে। তাহলে সকল মাছ চাষি ভাইয়েরা আমাদের মতো আপনারাও আগ্রহী হন, আর যারা মূলত এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই মাছটি উপরে না ফেলে রেখে এই মাছটি গাড়ার জন্য একটি গর্ত করে আমাদের মতোই মাটি চাপা দিয়ে দেন। আর মাটি চাপা যদি এদেরকে না দেওয়া হয়, এদের কিন্তু অনেক কাঁটা রয়েছে, সেই কাঁটাটি আমাদের পাওয়ে কিংবা আমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে এদের পাওয়েও গেঁথে দিতে পারে। সেক্ষেত্রে সকল মাছ চাষি ভাইয়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে সকলের মাঝে দেখার মতো সুযোগ করবেন। সকলেই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আপনাদেরকে আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশাপাশি এই মাছটি ধ্বংস করার জন্য
অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। সকলকেই মাছটি ধ্বংস করার জন্য আগ্রহী করে তোলা হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পায়ব লোক বলে স্যার।